এমন একটি দেশ যা হয়তো আপনার পাড়ার থেকেও ছোট, পৃথিবীর সব থেকে ছোট দেশ, যেখানে খননকার্যের সময় পাওয়া গেছে শিবলিঙ্গ। ইউরোপের একমাত্র দেশ যেখানে একটিমাত্রই ধর্ম আছে, অন্য কোনো ধর্মের চিহ্ন সেখানে দেখতে পাওয়া যায় না। ভারত থেকে সাত সমুদ্র দূরে ইউরোপের একটি দেশ। আজকের ভিডিওতে সেই রকমই একটি দেশের কথা বলবো যেখানে ভগবান শিবের আরাধনা করা হয়। ইউরোপের এই দেশের জনসংখ্যা হাজারের থেকেও কম, তবুও এদের নিজস্ব মুদ্রা আছে, রয়েছে নিজস্ব সেনাবাহিনী। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন এক রহস্যময় দেশের কথা। আমরা এই ভিডিওতে যে দেশ সম্পর্কে বলতে চলেছি তার নাম ভ্যাটিকান সিটি। ইতালির রোম শহরে অবস্থিত এটি একটি এমনই দেশ যে দেশ স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর। জনসংখ্যা বিচারে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা যখন দ্বিতীয় স্থানে রয়েছে, তখন ভ্যাটিকান সিটিতে ইসলাম ধর্মের একজন মানুষের খোঁজ কেন পাওয়া যায় না? কিন্তু এর থেকেও বড় প্রশ্ন হল, যারা ভগবান শিবের পরম ভক্ত তাদের কাছে ভ্যাটিকান সিটি তাদের আরাধনার জন্য সবথেকে উত্তম স্থান কেন? 440 স্কোয়ার মিটার জায়গা জুড়ে অবস্থিত ভ্যাটিকান সিটি, এখানে আসার বা এই জায়গাকে দেখার স্বপ্ন হয়তো অনেকের মনেই রয়েছে। কারণ এটাই সেই জায়গা যেখানে খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপ থাকেন। ইউনেস্কো এই জায়গাকে ওয়ার্ল্ড হেরিটেজ কান্ট্রির অন্যতম হিসেবে ঘোষণা করেছেন। আর এই জায়গাটাই ওপর থেকে দেখলে শিবলিঙ্গের মতো মনে হয়। গুগলে প্রাপ্ত ভ্যাটিকান সিটির যে সকল ছবি পাওয়া যায় তা দেখলেই এই ধারণা আরও স্পষ্ট হয়। ভারতীয় ইতিহাসবিদ পিএন ওক ভ্যাটিকান সিটির উপরিভাগ শিবলিঙ্গের মতোই বলে মনে করেন। তিনি দুটো ছবি তুলনামূলক আলোচনা করে দেখিয়েছেন যে ভগবান শিবের মাথার ওপর যে তিনটি রেখা দেখা যায় তা এখানে স্পষ্টতই বিদ্যমান। আমরা আরও জানতে পারি ভ্যাটিকান শব্দটি সংস্কৃত শব্দ ভাটিকা থেকে নেওয়া হয়েছে। তার দেওয়া তথ্য থেকে আমরা আরও জানতে পারি যে বৈদিক সাংস্কৃতিক শব্দ এবং এই ধরনের শব্দের মধ্যে সাদৃশ্য রয়েছে। আরও মনে করা হয় যে খ্রিস্ট ধর্মের সঙ্গে যুক্ত হওয়ার আগে ভ্যাটিকান সিটিতে হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল। ভ্যাটিকান সিটির সঙ্গে ভারতের এক অবিচ্ছেদ্য যোগসূত্র রয়েছে। ঐতিহাসিক ওক ভ্যাটিকান সিটির সঙ্গে শিবলিঙ্গের অনেক মিল পেয়েছেন। একসময় খননকার্যের ফলে এই ভ্যাটিকান সিটিতে একটি শিবলিঙ্গ আবিষ্কৃত হয়েছিল, যেটি বর্তমানে সেখানকার সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে। সেই শিবলিঙ্গটিকে দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে জমায়েত হন। ঐতিহাসিক ওক পরোক্ষভাবে এটাও বলেছেন যে খ্রিস্টান এবং ইসলাম ধর্ম সনাতন হিন্দু ধর্ম থেকে উৎপন্ন হয়েছে। খ্রিস্টান ধর্মকে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণনীতির সাথেও যুক্ত করেছেন। তাজমহল, ভ্যাটিকান সিটি এইসব জায়গাগুলিকে তিনি ভগবান শিবের জন্যই সমর্পিত বলেই দাবি করেন। আর তার এই কথার মধ্যে কতটা সত্যি আছে সেই ব্যাপারে আজও কেউ কোনো কথা বলেননি। হয়তো এই কথাগুলো তিনি নিজের রিসার্চের মাধ্যমে পেয়েছেন, তার উপর ভিত্তি করেই তিনি বলেছেন। কিন্তু ভ্যাটিকান সিটিতে ইসলাম ধর্মের কোনো ব্যক্তির অস্তিত্ব নেই কেন? এর উত্তরে বলা যায়, জন্মসূত্রে এখানে কোনো ব্যক্তি এমন নেই যিনি ইসলাম ধর্মের মানুষ। আর এখানে কোনো হাসপাতাল নেই যেখানে ইসলাম ধর্মের কোনো শিশু জন্মগ্রহণ করবে। তাছাড়া এখানে জন্মসূত্রে কাউকে নাগরিকত্ব দেওয়া হয় না। কোনো অফিস বা অন্য কোনো সংস্থায় কর্মরত কোনো ব্যক্তিকে এখানে নাগরিকত্ব প্রদান করা হয়। পুলিশ অথবা ডিপ্লোমাট অথবা রোমের বাসিন্দাদের এখানকার নাগরিকত্ব দেওয়া হয়। এখানে পোপের আইন চলে, কারণ পোপকে খ্রিস্টান জগতের ধর্মগুরু এবং যীশুখ্রিস্টের প্রতিনিধি বলে মনে করা হয়। ভ্যাটিকান সিটি মানেই হলো পোপের নিবাসস্থল, যেখানে স্বয়ং ঈশ্বর বসবাস করেন। আর ঈশ্বরের বসবাসের জায়গা কারোর ব্যক্তিগত হতে পারে না, সেই কারণে এই জায়গাটিকে একটি আলাদা দেশ হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। আর সবথেকে বড় কথা হল, ভ্যাটিকান সিটির মানুষদের নিজস্ব মুদ্রা আছে, নিজস্ব সেনাবাহিনী আছে এবং তারা এই দেশের নাগরিকদের পাসপোর্ট প্রদান করে। 5 বছরের জন্য এই দেশের প্রেসিডেন্টকে পোপই নির্বাচন করে থাকেন। নগরপালিকা, ন্যায়পালিকা এবং বিধায়কদের পোপই নিয়োগ করে থাকেন। সব ধরনের ক্ষমতার অধিকারী হলেন পোপ। এই দেশে এই সব কিছুর ব্যবস্থা থাকার জন্য ইউনেস্কো এই দেশকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করেছে। রোমান ক্যাথলিক চার্চের মুখ্য কেন্দ্র এই দেশটি। এখানকার রেডিও স্টেশন থেকে 30টি ভাষায় সারা বিশ্বে চার্চের সমস্ত খবর সম্প্রচার করা হয়। এখানকার সেন্ট পিটার্স গির্জা ভ্যাটিকান সিটির মুখ্য আকর্ষণ।
এখানকার সংগ্রহশালায় সংরক্ষিত পেন্টিংগুলি দেখার জন্য প্রায় 4 বছর সময় লাগবে। বন্ধুরা, রোমের এই ভ্যাটিকান সিটি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মনে হয় এই জায়গায় ভবিষ্যতে হিন্দু ধর্ম কিভাবে ছড়িয়ে পড়বে সেটা অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যদি এই ভ্যাটিকান সিটি সম্পর্কে আরও জানতে চান সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।